বন্ধুরা আমি কৃষ্ণ ঘোষ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওটাতে তোমাদের সমস্ত পলিটেকনিক এবং বিটেক ও বিই স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রিলায়েন্স জিওর পক্ষ থেকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তোমাদের সমস্ত ফাইনাল ইয়ারের এবং যারা অলরেডি ভবিষ্যতে পাস আউট হবে তাদের জন্য। এখানে দেখো বাট প্রত্যেকটা লোকেশন কিন্তু আউট অফ বেঙ্গলে আছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবে তার জন্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চেয়েছে দেখো এখানে মিনিমাম এইটিন ইয়ার্স এজ হতে হবে তোমাদের আঠেরো বছর বয়স হতে হবে এর সাথে সাথে ফুল টাইম ডিগ্রি অথবা ডিপ্লোমা প্রোগ্রাম উইথ গভর্নমেন্ট রিকর্গানাইজড এডুকেশান ইনস্টিটিউট তো তোমরা গভর্নমেন্ট রিকর্গানাইজ অর্থাৎ এআইসিটি অ্যাপ্রুভেল কোনো ইনস্টিটিউশান থেকে তোমাদের ডিপ্লোমা বিটেক অথবা বিই ডিগ্রি যদি তোমরা করতে থাকো বা করছো সেক্ষেত্রে তোমরা এই ইন্টার্নশিপটার জন্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিভাবে করতে হবে কী কী সেক্টরে আছে এখানে দেখো মেশিন লার্নিং ইন ফাইভ জি নেটওয়ার্কস পার্টনার মার্কেটিং ইন পার্টনার ম্যানেজমেন্ট যাদের ম্যানেজমেন্টে ইন্টারেস্টেড আছে যারা ভবিষ্যতে এম করতে চাও বিটেক বা বি স্টুডেন্টরা তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে ডেডলাইন অর্থাৎ শেষ দিন দেওয়া হয়েছে দেখো থার্ড জুলাই দু হাজার নতুন যেটা বেরিয়েছে প্রত্যেকটা লোকেশন কিন্তু মুম্বাইয়ে আছে এখানে এখানে দেখো ইলেভেন্থ মে থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে তোমরা এখানে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে তোমরা এখান থেকে ইন্টারেস্টে ক্লিক করে তোমরা এটা করতে পারো এখানে দেখো আইটির উপর যে ইন্টার্নশিপের সুযোগটা দিচ্ছে সেটা কিন্তু হবে দিল্লিতে দিল্লি আর মুম্বাই এই দুটো লোকেশানেই বর্তমানে অবস্থিত তোমরা যদি কমফোর্টেবেল হও যে আউট অফ বেঙ্গলে গিয়ে জব করার জন্যে বা ইন্টার্নশিপ করার জন্যে একটা নিজেদের এক্সপিরিয়েন্স বাড়াবার জন্য সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্যে কোনো টাকা লাগছে না কিন্তু কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও দেখাচ্ছি এখানে দেখো ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এখানে এই পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা যে ফিল্ডের জন্যে ইন্টারেস্ট আছো বা তোমাদের যে ফিল্ডে ইন্টারেস্ট আছে তোমরা জাস্ট সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করার পর এখানে দেখো আমি তোমাদের সামনে প্রসেসটা দেখাচ্ছি এখানে দেখো সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবে তারপর কিছুটা সময় তোমাদের ওয়েট নেবে এবং তারপর তোমাদের সামনে একটা নর্মাল পেজ যেখানটাতে তোমাদের ফর্ম ফিল আপের মানে ইন্টারেস্টের জন্য একটা ফর্ম জাস্ট এভাবে তোমাদের টাইম নেবে তারপর আমি দেখাচ্ছি দেখো এই পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে তারপর লাস্ট নেম ডেট অফ বার্থ সিলেক্ট করলে এখানে দুটো জিনিস কিন্তু একটু ভাইটাল জিনিস সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড আধার কার্ডের নাম্বার আধার কার্ডের ছবি এবং কলেজ আইডি কার্ড এখানে তোমাদেরকে দিতে হচ্ছে কি করে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এখানে ফার্স্ট নেম দেবে লাস্ট নেম দেবে ডেট অফ বার্থ সিলেক্ট করবে তারপর আধার কার্ড ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুটোর মাধ্যমেই তোমাদের কনফার্মেশন মেসেজ আসবে নেক্সট তোমাদের হায়ার এডুকেশনাল ইনফরমেশন তো তোমাদের যেটা হায়ার এডুকেশন যেটা করছো যাদের ক্ষেত্রে বিটেক বি তোমরা এখান থেকে সেই কলেজের নামটা দেবে তোমরা এখান থেকে কলেজের নামটা দেওয়ার পর এখান থেকে তোমরা কোর্সটা সিলেক্ট করবে কোর্সে সিলেক্ট করার পর যাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা যাদের বিটেক করছো তারা বিটেক যারা পলিটেকনিক আছো তারা আদার্স সিলেক্ট করবে তো যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সে সেটাই করবে কোর্স টাইপ এখানে কিন্তু অবশ্যই ফুল টাইম করবে পার্ট টাইম যেন তোমরা না সিলেক্ট করো ফুল টাইম করবে ইয়ার অফ পাসিংটাতে ক্লিক করবে ইয়ার অফ পাসিংয়ে ক্লিক করার পর চারটে অপশান আছে তোমরা যে সালে পাস আউট হবে সেই সালটা তোমাদের এখানে দেবে তারপর এখানে সিটি কোন সিটিটা তোমরা চাও অবভিয়াসলি একটাই এখানে অপশান আছে মুম্বাই মুম্বাইয়ের পর এখানে লোকেশন দেখো একটা চাইছে এখানে তোমাদেরকে এটাতে ক্লিক করতে হবে তারপর তোমাদের এই যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসটা একটু টাইম নেবে দেখো অটোমেটিক্যালি এটা কাজ করবে আমি দেখাচ্ছি তোমাদের সামনে প্রসেসটা করে একটা রিকোয়েস্ট থাকবে কোনো ধরনের সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবে আর যদি প্রথমবার চ্যানেলে আসো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক বিভিন্ন ভিডিও এবং জব আপডেট পাওয়ার জন্য তো এখানে দেখো ডকুমেন্টসে ক্লিক করার পর ডকুমেন্টসে ক্লিক করার পর তোমাদেরকে দেখো যদি মোবাইল থেকে করো সেক্ষেত্রে এরকম আসবে এখানে গিয়ে ফাইলে ক্লিক করবে ফাইলে ক্লিক করার পর এখান থেকে তোমাদের যে ডকুমেন্টসটা আছে বা রিসেন্ট রিসেন্টে ক্লিক করার পর একদম নিচেতে চলে আসবে প্রথমে তোমরা ছবি তুলে ওটা গ্যালারিতে রেখে দেবে গ্যালারি থেকে তোমরা এটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারো তারপর এই আই এগ্রিতে ক্লিক করবে আই এগ্রিতে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবে তো এই হচ্ছে ছোট্ট প্রসিডিওর এই প্রসিডিওরটা তোমরা কমপ্লিট করে রাখো ভবিষ্যতে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে অবশ্যই মেল বা কলের মাধ্যমে কনফার্ম মেসেজ তোমাদেরকে জানানো হবে তো সুযোগটা তোমাদের কাছে দারুণ আছে রিলায়েন্স জিওর মতো একটা কোম্পানির সাথে নিজেদের এক্সপিরিয়েন্স বাড়াবার বা নিজেদের ফিউচারটাকে শুরু করার পরে ভবিষ্যতে তোমাদের বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতেও এটাতে সুযোগ হবে যেহেতু ইন্টার্নশিপটা তোমাদের করে রাখছো এবং এখানে তোমরা অনেক সুযোগ ভবিষ্যতে পাবে রিলায়েন্স জিওর পক্ষ থেকে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ